বিসমিল্লাহির রহমানির রহিম। আমি বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ঔষধ সম্পর্কে আলোচনা করে থাকি। আজকে আমি ডুরোল ঔষধটি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। ডুরোল ঔষধটি এসকর কোম্পানি তৈরি করে থাকে। এর জেনেরিক নাম হলো কার্বিডিলল। এটি সাধারণত ডুরোল নামেই পাওয়া যায় এবং এটি কয়েকটি ক্যাটাগরিতে পাওয়া যায়। তবে আজকে আমি ডুরোল 6.25 mg ট্যাবলেটটি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। যে সকল রোগীদের জন্য মূলত ডুরোল ঔষধটি দেওয়া হয়ে থাকে, সাধারণত এটি একটি হার্টের ঔষধ। যে সকল রোগীরা হার্টের সমস্যায় ভুগতেছেন, হার্টের সমস্যায় বিভিন্ন ধরনের সমস্যা হয়ে থাকে, যেমন বুকে অতিরিক্ত ব্যথা সৃষ্টি হওয়া, শ্বাস প্রশ্বাস নিতে কষ্ট হওয়া, কিংবা বুকে অতিরিক্ত চাপ সৃষ্টি হওয়া, বুকে অনেক সময় ব্যথা সৃষ্টি হওয়া, এই সকল সমস্যা দূর করার জন্যই মূলত ডুরোল ঔষধটি দেওয়া হয়ে থাকে। এটি হার্ট অ্যাটাক থেকে রক্ষা পাওয়ার জন্য কিংবা স্ট্রোকের ঝুঁকি কমাতেও এটি খুবই কার্যকারী। যে সকল রোগীরা হার্টের বিভিন্ন সমস্যায় ভুগতেছেন, যেমন বুকে অতিরিক্ত ব্যথা সৃষ্টি করা কিংবা বুকে ভার হয়ে থাকা, শ্বাস প্রশ্বাস নিতে কষ্ট হওয়া, কিংবা হার্টের সমস্যার কারণে স্ট্রোকের ঝুঁকি রয়েছে, যাদের রক্ত জমাট বাঁধার সম্ভাবনা রয়েছে, এ সকল সমস্যাও কিন্তু অতি সহজে এবং দ্রুত দূর করে। ডুরোল ঔষধটি বিশেষ করে কনজিটিভার হার্ট ফেলিওর, কার্ভিওডুলাল ইউসকেমিক ও কার্ডিওমায়োপ্যাথিক এর কারণে সৃষ্ট ও মৃদু বা মাঝারি হার্ট ফেলিওর চিকিৎসায় ডিজোটাইলিস বা ডোলোরোটেটিক এবং এসিড ইনহিবিটর এর সাথে গ্রহণ করা যাবে, কারণ ইহা হৃদরোগজনিত মৃত্যু হাসপাতালে ভর্তির হার অনেক অংশে কমায়। যেসব রোগী এসিড ইনহিবিটর বা ডিজিটালাইসিস, হাইড্রোলোজিন ও নাইট্রেট ব্যবহার সহ করতে পারে না, তাদের কার্ডোডিল দেওয়া যেতে পারে। উচ্চ রক্তচাপ, কার্ডোডিল উচ্চ রক্তচাপের রোগীর চিকিৎসাও দেওয়া যাবে। এটি অন্য উচ্চ রক্তচাপ রোগীদের ঔষধের সাথেও, যেমন থাইরোরোজাইট জাতীয় ডায়াবেটিকের সাথেও দেওয়া যাবে। মায়োকার্ডিয়াল ইনফেকশন, কার্বোডিলিল মায়োডিয়াম ইনফেকশন আক্রান্ত রোগীর ক্ষেত্রেও ডুরোল ঔষধটি দেওয়া যেতে পারে। ডুরোল ঔষধটি অতি সহজে এবং দ্রুত কিন্তু হার্টের সমস্যা নিয়ন্ত্রণ রাখে, এবং যারা এই হার্টের সমস্যায় ভুগতেছেন তারা ডুরোল ঔষধটি নিঃসন্দেহে খেতে পারেন। ডুরোল ঔষধটি খাবার নিয়ম হলো সাধারণত একটি করে ট্যাবলেট দৈনিক এক বেলা খাওয়া যেতে পারে। তবে রোগীর অবস্থাভেদে, রোগীর তারতম্যের উপর ভিত্তি করে এবং ডাক্তারের পরামর্শ অনুযায়ী এর ডোজ বাড়ানো কিংবা কমানো যেতে পারে। ডুরোল ঔষধটি খাবার পূর্বে অবশ্যই একজন রেজিস্ট্রি ডাক্তারের পরামর্শ অনুযায়ী খেতে হবে, কেননা ডক্টর প্রথম অবস্থায় রোগীকে দেখে কিংবা পরীক্ষা নিরীক্ষা করে বুঝতে পারবেন যে রোগীর হার্টে কি ধরনের সমস্যা রয়েছে। রোগীর হার্টে যে ধরনের সমস্যা থাকুক না কেন, ডক্টর যদি মনে করেন রোগীর হার্টে যে ধরনের সমস্যা রয়েছে এটি ডুরোল ঔষধটি দ্বারা ভালো করা সম্ভব, তাহলে ডক্টর ডুরোল ঔষধটি দিবেন। আর সাথে যদি অন্য কোনো মেডিসিন প্রয়োজন হয় ডক্টর সেটিও দিতে পারেন। সেক্ষেত্রে অবশ্যই ডুরোল ঔষধটি খাবার পূর্বে একজন রেজিস্ট্রি ডাক্তারের পরামর্শ নেওয়াটা কিন্তু অতি জরুরি। ডুরোল ঔষধটি খাবার ফলে কিছু পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে, তবে অল্প সংখ্যক রোগীর ক্ষেত্রে এর পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয়, যেমন রক্তচাপ কমে যাওয়া, শরীর অতিমাত্রায় দুর্বল হয়ে যাওয়া, পেটে ব্যথা করা, বমি বমি ভাব হওয়া, বমি হওয়া, হাত পা ফুলে যাওয়া ইত্যাদি হতে পারে। তবে এটি অল্প সংখ্যক রোগীর ক্ষেত্রে হয়ে থাকে। গর্ভবতী অবস্থায় এবং স্থানদানকালীন সময় অতি প্রয়োজনে ডাক্তারের পরামর্শ অনুযায়ী ডুরোল ঔষধটি খাওয়া যেতে পারে। যদি আপনাদের ডুরোল ঔষধটি সম্পর্কে আরও কিছু জানার থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। তাছাড়া যদি অন্য কোনো মেডিসিন কিংবা স্বাস্থ্যবিধি সম্পর্কে জানার থাকে তাও আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আর যদি আমাদের এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি
সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যে কোনো ঔষধ কেনার পূর্বে অবশ্যই এক্সপায়ারি ডেট দেখে কিনবেন, কেননা এক্সপায়ারি ডেট দেখে মেডিসিন কেনাটা কিন্তু অতি জরুরি।